किए थे फोन किए थे किसको? इसका भाई को लोगों को नंबर भैया का जो भैया कागज रखे उसके पास बोले ना फोन करेगा नंबर उसके पास नंबर सब कुछ उसके पास है एक तो बीजेपी ऑर्गेनाइजेशन है तो शिवचर्चा नाम एक प्रोग्राम हो प्रोग्रामे मध्य कि कम्बल बाटाबाटी प्रोग्राम जे ऑर्गेनाइजेशन बीजेपी कर प्रोग्रामे जार मध्य विरोधी दल नेता और प्रातम विधायक मेयर जितेंद्र तिवारी भी उपस्थित छो और जे घटना एक हो घटना কি বলবো যার জন্য হচ্ছে যে অবস্থা দেখুন গরিব লোক হসপিটালে ডিভার করে যাচ্ছেন দুটো লোক ইয়েই আছেন গভর্নমেন্ট হসপিটালে আর চারটা লোক ইয়ে অ্যাডমিট আছেন এই ছেড়ে আপনার এইচএলজি হসপিটালে আছেন ওটা দেখতে হয়েছে বাচ্চা দেখতে হয়েছে আর এখন প্রশাসনের এই ব্যাপার খুঁজে দেখছি যার মধ্যে এখন কিছু বলার নেই প্রশাসনের উপর দায়িত্ব আছে যে কেন এইরকম হয়েছে প্রশাসন দেখছে আমরা ইয়ে উপস্থিত হয়েছেন যাকে দেখার জন্য যার বাড়ির পাশে নিজের পাশে আর এই ছেড়ে এই সময় কিছু বলা কজন মারা গেছে দু এক তিন এরা কি স্ট্যাম্পেড হয়ে মারা গেছে হ্যাঁ শুনছি 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 আমরা শুনছি আমরা তো পুলিশ তো এনকোয়ারি করছে যার মধ্যে এখন বলার কিছু নেই পুলিশ দেখবে যার মেয়েটা কী কী হয়েছে পুলিশ দেখবে এখানে সরকারি হাসপাতালে দুজন মহিলার মৃত্যু হয়েছে ইতিমধ্যে খবর পেয়েছি যে আরেকজন এইচএলজি হাসপাতালে মৃত্যু হয়েছে এখানে চারজন আহত অবস্থায় ভর্তি আছে এবং এইচএলজি তো বোধ হয় কয়েকজন ভর্তি আছে এই ধরনের একটা ঘটনার খবর পেয়ে আমরা এসেছি যেহেতু এখানে আসানসোলের মানুষ তাদের মৃত্যু হয়েছে অনেকে আহত হয়েছেন তাদের পরিবারের লোকেরা এখানে উপস্থিত রয়েছেন আমরা তাদের খোঁজখবর নিচ্ছি এবং যারা এই ধরনের ঘটনা ঘটেছে তাদের পাশে আছি তাদের পরিবারের পাশে আছি এবং তাদের যে কোনো অসুবিধাতে আমরা সঙ্গে আছি সেই ভাষা কীভাবে ঘটনা ঘটলো বলে মনে করছেন উদ্যোক্তাদের কোনো গাফিলতি ছিল বা সেটা আমি বলতে পারবো না আমি ঘটনাস্থলে ছিলাম না তবে আমার মনে হয় যে নিশ্চয়ই কোনো অসুবিধা ছিল বলেই এই ধরনের একটা ঘটনা ঘটেছে সঠিকভাবে যারা অর্গানাইজ করেছে তারা অর্গানাইজ করেন সেই কারণে এই ঘটনাটা ঘটতে পারে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন